সো গাইস আর মাত্র কিছুক্ষণের ওয়েট, মাত্র কয়েকটা মিনিটের ওয়েট, আমাদের চন্দ্রযান 3 সফট ল্যান্ডিং করতে চলেছে আমাদের চাঁদের দক্ষিণ মেরুতে। আমি কতটুকু এক্সাইটেড তোমাদের আমার ভাষাতে মানে বুঝতে পারতাম, আমি এতটুকু এক্সাইটেড হয়ে গেছি। আমি দুপুর 3টার দিকে ওয়েট করতেছি, প্রত্যেক লাইভে ঢুকতে দিচ্ছি, কেমনে কি হইতেছে প্রত্যেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতেছি। এন্ড মানে এতটুকু এক্সাইটেড যে আমি এখন থেকে ভিডিও শুরু করেছি। এখন প্রায় 5:37 কি 8:30 বাজে, আমি এখন থেকে ভিডিও শুরু করে দিচ্ছি, কারণ আমি পারতেছি না। এক্সাইটেড মানে আমার এতটুকু পরিমাণ ভাইরাল হয়েছে, আমি মানে আমার হয়তো স্পেলিংও বলতে দিচ্ছে, মানে এতটুকু এক্সাইটেড হয়েছি, কারণ মানে এটা যদি একবার হয়ে যায় হয়ে যায় কিন্তু এটা 100% হইব যদি, তবু কথাটার মধ্যে আমি যদি লাগাইতেছি, শিওর তো কোনো কিছু হয় না, তবু আমার 100% শিওর যে এটা হইবই। তো আমি মানে এতটুকু এক্সাইটেড এর কারণে, যদি এটা হয়ে যায় আমাদের ভারতের পুরো পৃথিবীর বুকে নাম গেলেও পৃথিবীর ইতিহাসের মধ্যে আমাদের ভারতের নাম আয় করবো, মানে আমি যে এতটুকু খুশি আজকের মধ্যে, যদি আজকে আমি পুরোটা লাইভ তোমাদের দেখাবো আজকের ভিডিওর মধ্যে। তো গাই সময়ের দিক দিয়ে আমরা আরো এক এক কদম আগে গেছি, কারণ হচ্ছে এখন বাজে গেছে 5:44 কি 5:45, আর কিছুক্ষণ আর 4 থেকে 5 মিনিটের পর আমাদের শুরু হয়ে যাবে আমাদের লাইভ স্ট্রিম, যে চন্দ্রযান সিরিজের ল্যান্ডিং যে স্ট্রিমটা তৈরি হবো এটা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো আমি অনেক 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 এক্সাইটেড, অ্যান্ড চন্দ্রযান 3 পারফেক্টভাবে ল্যান্ডিং শেষ করবো 6:04 মিনিটের মধ্যে। সো আমি ভাবছিলাম প্রথমে যে ওইটা লাইভ স্ট্রিম আমি করলাম, কিন্তু কিছু কারণে আমি লাইভ স্ট্রিমটা করতাম পারতাম না, আমার কয়েকটা জিনিস নাই যার লাগে আমি লাইভ স্ট্রিম করতাম পারতাম না। তো আমি আজকে 7টার মধ্যে এই ভিডিওটা আপলোড করে দেবো, আজকে 7টার মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে ফুল ভিডিও উইথ লাইভ স্ট্রিম উইথ অল মাই ভয়েস। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ওই স্ট্রিমটা দেখতে প্লিজ আমার রিকোয়েস্ট, অ্যান্ড ভিডিওটা লাইক করে দেবা, শেয়ার করে দেবা, আমাদের ভারতের লেগায় এটা একটা গর্বের বিষয়, তো এত রূপ তো হইতেই হতো। আর কমেন্টে সবাই চন্দ্রযান 3 সাকসেসফুল প্লিজ লিখে দিবা। সো এখন আর এর মধ্যে কোনো ভয় হতো না, ডাইরেক্ট আমি শুধু তোমাদের লাইভ স্ট্রিমটা দেখাতে চলেছি। সো গাইজ খুশির সংবাদ শোনার লেগা অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করতেছো, অ্যান্ড আমিও ওয়েট করতেছি, আমার মানে মেরা দিলকে ধরকান তেজ হয়ে রায়, মতলব মানে আমি ভাষায় বুঝতে পারতাম না, আমার যে হার্টবিট আছে প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে হার্টবিট, যে কী হইব কখন হইব। জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমাদের চন্দ্রযান 3 লঞ্চ হয়ে গেছে, সরি লঞ্চ বারবার লঞ্চ করে, সরি আমাদের চন্দ্রযান 3 জাস্ট কয়েক মিনিটের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে ল্যান্ড করতেছে সফট ল্যান্ডিং। সো যে লাইভ স্ট্রিমটা আছে তোমরাও দেখো, আমরাও দেখি যে লাইভ স্ট্রিমটা আছে, এখন আমি অন করতেছি।
50 মিটার উপরে আছে আমাদের চন্দ্রযান 3। জাস্ট টাচ ইট, জাস্ট একটু টাচ করব, একটু জাস্ট রেসে টাচ করার লাগা। তো গাইজ, মানে আমি এতটুকু পরিমাণে খুশি, তোমাদের কি কইতাম, আমাদের চন্দ্রযান 3 সাকসেসফুলি সফট ল্যান্ডিং করছে। আমি মানে ভাষায় তোমাদের প্রকাশ করতে পারতাম না, আমি এতটুকু খুশি আজকের দিনে। আজকের দিনটা আমি আমার ডায়েরির মধ্যে লিখে রেখেছিলাম যে আজকে আমি এতটুকু খুশি হয়েছিলাম। হয়তো এরকম খুশি কোনো সময় হয়েছিলাম না যে আজকের দিনে, কারণ আজকের পর থেকে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়ান রিসার্চ যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে, ওইটা আমাদের পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে থাকবো। কারণ এসে প্রথমে ছিল নাসা, কিন্তু এখন নাসার সঙ্গে কাঁধ মিলিয়ে চলবো আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার নাম হচ্ছে ইসরো। আমি এতটুকু খুশি, ভাবতাম পারতাম না আমাদের ভারতের নাম বিশ্বের ইতিহাসে আজকে লিখিয়ে দিয়ে থাকা স্বর্ণের অক্ষরে। তো আশা করি তোমরা লেগে অনেক 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 খুশি। তো প্লিজ কমেন্ট বক্সে সবাই লিখবে তোমাদের যে তোমাদের ওপিনিয়ন কি আজকের যে সফট ল্যান্ডিং সম্বন্ধে, চন্দ্রযান 3 সম্বন্ধে তোমাদের ওপিনিয়নটা কি, প্লিজ সবাই কমেন্ট লিখবে, ভিডিওটা শেয়ার করবা। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, এখন।